ওয়াটার ক্যাপাসিটি হবে কিন্তু 1.8 লিটার, আপনার এলইডি কিন্তু ডিসপ্লে দেওয়া আছে এবং 100% কিন্তু কপার মোটর হবে। আপনি টাইম দিয়ে কিন্তু সেট আপ করতে পারবেন, 1 থেকে 12 ঘন্টার মধ্যে চালাতে পারবেন। রিমোট আছে, এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি অপারেটিংটা করতে পারবেন। স্বাগতম আপনাদের হোলসেল জেনার নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আজব কিছু ফ্যানের কালেকশন, আর এই ফ্যানগুলো সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নেই কাউসার ভাইয়ের কাছ থেকে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনার সামনে যে ফ্যানগুলো দেখতেছি এগুলোতে কি আগুন ধরছে নাকি ভাই? কিভাবে ভাই আগুন ধরে? আগুন ধরলে কি দেখতে পারতাম ভাই? ভাই আমার তো মনে হচ্ছে যে আগুন ধরতেছে, যে ধোঁয়া বের হইতেছে যে ভাই। এটা কিন্তু ধোঁয়াটা কিসের ধোঁয়া আমি বলে দিই আপনাকে, এটা কিন্তু মিক্সের ধোঁয়া, যেটা বলে এয়ার কুলার। বর্তমানে যে আপডেট যে এয়ার কুলার আছে, আপনার ভাইরাল যে এয়ার কুলার ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো কিন্তু এটা, মানে কি আপনার মনে হয় ধোঁয়া বের হইতে আছে। এটা হবে এয়ার কুলার ফ্যান, মানে এসি ফ্যান, এসি ফ্যানের এসি ফ্যান এটা কিন্তু, মানে কি আপনি এটা লাইন দিয়া দিছেন, আপনি কারেন্টের লাইনে দেওয়ার পর আপনি চালাই দিবেন, মিক্স চালে মিক্স দিয়ে দিবেন, মিক্সে এরকম আপনার ইয়া চললে ধোয়াটা বের হবে এবং আপনাকে ফ্যানটা কিন্তু চালাতে হবে। কিন্তু ওয়ান অফ সুইচ আছে কিন্তু, হ্যাঁ তিনটে এটাকে আপনি মিক্স চাইলে মিক্সও নিতে পারবেন অথবা নরমাল বাতাস চাইলে নরমাল বাতাস পাবো নিতে পারবেন। আর মিক্সটা যখন নিবেন তখন আপনার হচ্ছে যে বাতাসটা ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাসটা বের হবে। হ্যাঁ ভালো সুন্দর কথা বলছেন, মিক্স যখন আপনি চালাবেন তখন কিন্তু ঠান্ডা বাতাসটা বের হবে, আর যখন আপনি নর্মালি ভাবে চালাবেন তখন কিন্তু আপনি নর্মাল যে ফ্যানটা আছে নর্মাল ফ্যানের কিন্তু আপনি হাওয়াটা নিতে পারবেন। তো এটার ফিচারগুলো বলে দিবেন, আর হচ্ছে যে এটার অপারেটিং সিস্টেমটা একটু দেখাই দিবেন আমাদের। অবশ্যই ভাইজান, এটা যে আপনার যেটা ফার্স্টে বলে দিই, এটা যেটা 200 ml কিন্তু আপনি ম্যাক্স মিস্ট কিন্তু ভলিউম পাবেন। হ্যাঁ, তারপর আপনাকে ওয়াটার ক্যাপাসিটি হবে কিন্তু 1.8 লিটার, আপনার এলইডি কিন্তু ডিসপ্লে দেওয়া আছে এবং 100% কিন্তু কপার মোটর হবে। আপনি টাইম দিয়ে কিন্তু সেট আপ করতে পারবেন, 1 থেকে 12 ঘন্টার মধ্যে চালাতে পারবেন। রিমোট আছে, এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি অপারেটিংটা করতে পারবেন। এবং কিন্তু কি মসকিটো ক্লিয়ার, মানে আপনাকে মশাটা কি এই ধোয়াটার কারণে হবে কি মশাটা কিন্তু আপনার আসবে না। তো এটা আর বডিটা কিসের তৈরি, প্লাস্টিকের? বডিটা কিন্তু হার্ড ফাইবার যেটা আছে আমি আপনাকে দেখাই দিই, বডিটা কিন্তু হার্ড ফাইবারের হবে। হার্ড ফাইবার, হার্ড ফাইবার। এখানে রিমোটটা কিন্তু দেওয়া আছে, রিমোটে কিন্তু আপনার ওয়ান অথবা স্পিড দুইটা অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে আমি নর্মালিভাবে দেখাই দিই আপনাকে, এখানে এটা অফ করে দিই, এখন নর্মালিভাবে ফ্যানটা কিন্তু আছে টোটালি। এখন হচ্ছে মিস্টটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, নর্মালিভাবে আছে এখন টোটালি, এটা অফ আছে এখন বর্তমানে, টোটালি অফ, টোটালি অফ। তো এটাকে অন করে দিলে এখন শুধু ফ্যানটা চলবে নাকি? এই যে অন করে দিলাম, অন করে দিলে কিন্তু এই যে ফ্যানটা চলতেছে, রানিং চলতেছে, এটা কিন্তু এখন মিস্ট নাই, শুধু ফ্যানটা, শুধু ফ্যানটা কিন্তু চলতেছে। এখানে কিন্তু তিনটা স্পিড আছে, দেখেন স্পিড হবে তিনটা, 2 স্পিড 3 স্পিড, মানে কত হাওয়া দেখেন, কত সুন্দর হাওয়া, প্রচন্ড জোরে কিন্তু বাতাসটা আসছে, বাতাসটা কিন্তু যেতে আছে আপনার। তারপর আপনার কি আছে, কিন্তু মুড সিস্টেমটা কিন্তু আছে, নর্মাল মুড, এখন বর্তমানে নর্মাল মুড হবে, স্লিপিং মুড হবে, ন্যাচারাল মুড হবে, এই ন্যাচারাল মুড আছে, যখন আপনি ঘুমাবে তখন স্লিপ মুডে দিয়ে দেবেন, আপনার কিন্তু এটা সাউন্ডটা কম হবে, কমে যাবে ঘুমানোর সময়। তারপর এখানে কি আছে, আপনি ডানে বামে মুভিং করার জন্য, এটা কিন্তু ডানে বামে মুভিং করে কিন্তু আপনার বাতাসটা হাওয়াটা কিন্তু দেবে। ও এটা ডানে বামে মুভিং মুড করা যায়। তারপর টাইমিং সিস্টেমটা যেটা আছে, এখানে টাইমে যদি খেয়াল করেন, এই যে টাইমারটা দেখেন, এখান থেকে কিন্তু আপনি একটা চাইলে কিন্তু 12 ঘন্টা পর্যন্ত কিন্তু টাইমটা দিতে পারবেন, একটানা 12 ঘন্টা পর্যন্ত টাইম সেট, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা। এই যে আপনি আধা ঘন্টা থেকে শুরু করে, যেগুলো দেখলাম এই ফাংশনটাই সবকিছু এই রিমোটেও কিন্তু চলে, রিমোটেও কিন্তু চলবে। আর এটা পানি দেওয়ার জায়গাটা কোথায় ভাই? এটা পানি, ভালো একটা প্রশ্ন করছেন, এটা আপনার ধোয়াটা বের হয় কিন্তু পানির জন্য। 1.8 লিটার ক্যাপাসিটি কিন্তু আপনার এখানে কিন্তু পানিটা ধরবে। এই দেখেন কত সুন্দর সিস্টেম, আর বডিটা কত সুন্দর করছে বডিটা, হ্যাঁ আসলে কত চমৎকার একটা বডি করছে। এই দেখেন এটা খুলে এইটাতে পানি দিতে হবে, এটা খুলে জাস্ট এটা আপনি পানিটা কিন্তু ভরে নেবেন, এখান থেকে এটা খোলা যাবে, খুলে জাস্ট পানি এটাতে এটাতে পানি দিতে পারবেন। আবার যখন আপনি হচ্ছে যে তখন জাস্ট 2-3 দিন হয়ে গেছে পানির বয়সটা, তখন যদি আপনি পানিটা বের করে ফেলতে চান তখন আপনি করে নেন। আবার যখন পানিটা বের করে ফেলেন, নিচ থেকে পানি বের করে ফেলেন, তখন এই যে অপশনটা আছে এখান থেকে কিনে কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। তারপর আপনার বডিটা দেখেন কত সুন্দর হার্ড বডি আছে। আপনি যদি চান এটা কিন্তু আপনার উঁচু নিচু করে কিন্তু আপনি চালাতে পারবেন, এখানে গার্ড অপশন আছে, উঁচু নিচু করে কিন্তু চালানো যাবে। আপনার যতটুকু উঁচু দরকার, আপনি যদি একটু উঁচুতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটাকে উঁচু করতে পারবেন, আপনি নিচু করতে চাইলে নিচু করতে পারবেন, নিচু করতে চাইলে কিন্তু নিচু করতে আপনি করতে পারবেন চাইলে। তো এটার পাখা কয়টা হবে ভাই? পাখা হবে কিন্তু 5টা পাখা হবে, 5টা পাখা হবে, 5টা পাখা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা পাখা হবে কিন্তু। এখানে কিন্তু 5টা পাখা আমরা দেখতে পাচ্ছি, 5টা পাখা মানে অনেক বেশি বাতাস পাবেন কিন্তু এটা। তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে ভাই? এটা কিন্তু আপনার কোম্পানি থেকে 1 বছরের মোটর ওয়ারেন্টি থাকবে, এবং এটা কিন্তু আপনার অনলি কারেন্টে কিন্তু চলবে, মানে কারেন্টে চলবে, শুধু কারেন্টে চলবে। অনেক ফ্যান আছে যেমন আপনার সোলারেও চলে, এটা কিন্তু কারেন্টে চলবে শুধু।
বেজালটা লাগাইলেন সোলার কইয়া আচ্ছা সোলার বাত ব্যাটারি কবেন ব্যাটারি তো জামেলা আছে ব্যাটারা জানি কারেন্টের কথাই কোন যেটা ভালো হইডই কোন কারেন্ট বাত কইছি কারেন্ট বাত মানে সোলার বাত হ্যাঁ তো এটা থেকে কিন্তু শুধু অনলি এটা শুধু আপনার কারেন্টে চলবে এটা শুধু আপনার কারেন্টে চলবে দেখা যায় কি আপনি ব্যাটারিটা দিলে আপনার হয় মিক্সে সমস্যা আর না ব্যাটারি নষ্ট হয়ে যায় বাবা এটা কিন্তু ঝামেলা কিন্তু কিন্তু এটা কি আপনি যে জারকোন এটা আপডেট করে বর্তমানে এটা শুধু 1 বছরের ওয়ারেন্টি থাকবে তার 5 বছরের সার্ভিস থাকবে কত দিনের সার্ভিস থাকবে আপনার 5 বছর থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটার প্রাইসটা কত হবে ভাই প্রাইসটা বলতে এটা কিন্তু প্রাইস থাকবে সীমিত সময়ের জন্য 8500 টাকা 8500 টাকা আমাদের নাগালের ভিতর আছে স্টকটা বর্তমানে যে স্টকটা আছে এর এই ফ্যানগুলো কিন্তু এখন বাজারে নাই পাওয়া যাচ্ছে না বাজারে ভাই আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবল অনেক স্টক আছে আমাদের স্টক যতদিন পর্যন্ত থাকবে আমরা এই রেটে দিয়ে 8500 টাকা 8500 টাকা তো কেউ যদি নিতে চায় স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারবে জি আর ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে তো ডেলিভারি সিস্টেম আছে এবং যারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন তার জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান নম্বর 9697 মিয়াকো হোলসেল তো অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে এত সুন্দর একটি ফ্যানের কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে আর যারা এই ফ্যানটি নিতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে ফ্যানটা নিতে পারবেন অথবা শোরুমে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারবেন তো আর কথা বলার ছিল পরবর্তীতে কী ধরনের প্রোডাক্টের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ